আজকে আমরা ত্রিভুজের সর্বসমতা সম্পর্কে আলোচনা করব। প্রথমে দেখব আর সর্বসমতা কাকে বলে আর তারপর আলোচনা করব শর্তগুলো প্রথমে আমরা আলোচনা করব সর্বসমতা বলতে কি বোঝায় আচ্ছা সর্বসমতা বলতে কি বুঝি সেটা একটু দেখি একই রকম দুটি জ্যামিত্রিক চিত্রের একটিকে সরিয়ে বা ঘুরিয়ে বা দুইভাবে অপরটির সাথে সম্পূর্ণভাবে মিলে যাওয়াকে সর্বসম বলা হয় এবং এই যে ধর্মটা এই ধর্মটাকে সর্বসম্মতা বলা হয় দুটি ত্রিভুজের সর্বসম্ম হতে গেলে চারটি শর্তের মধ্যে যে কোনো একটি শর্তকে সিদ্ধ করতে হয় এক নম্বর শর্ত কি বাহু 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 দু নম্বর কি বাহু কোন বাহু তিন নম্বর হচ্ছে কোন বাহু কোন এবং চার নম্বর হচ্ছে সমকোণ অতিভুজ বাহু এই চারটির মধ্যে যে কোনো একটি শর্ত সিদ্ধ হলেই ত্রিবুজ দুটোকে আমরা সর্বসম্ম বলবো এখন আমরা সর্বসম্মতের শর্তগুলো আলোচনা করব দেখো সর্বসম্মতের প্রথম শর্তটা হচ্ছে বাহু 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 অর্থাৎ এস 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 একটি ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য অপর একটি ত্রিভুজের অনুরূপ তিনটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাকে আমরা বাহুবাহুবাহু বা এস এস শর্ত বলা হয় অর্থাৎ এই শর্ত দুটি এই শর্তটা সিদ্ধ করলে ত্রিভুজ দুটি হবে অর্থাৎ বাহুবাহু মানে কি এই যে এবিসি এব আছে আছে এই দুটো সর্বসম কখন বলবো যদি প্রথম শর্ত অনুসারে এই বাহুটার সাথে এই বাহুটা অনুরূপ বাহু অর্থাৎ এটার অনুরূপবাহু যদি এটা হয় এই বাহুটার সমস্যা এই বাহুটা এই বাহুটার সংসার এই বাহুটা আবার এই বাহুটা সময় যদি এই বাহুটা হয় তবে আমরা তিবুজ দুটিকে সর্বসময় বলতে পারবো অর্থাৎ এই বাহুবাহুর শর্তটা কি এবি সমান সমান ডি হতে হবে দু নম্বর কি হবে এসি সমান সমান ডি এফ হতে হবে তিন নম্বর কি বিসি সমান সমান ই এফ হতে হবে যদি এই তিনটি শর্ত সিদ্ধ করে তখন বাহু 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 এই শর্তে ত্রিভুজ দুটোকে আমরা সর্বসময় বলতে পারবো এবার দ্বিতীয় শর্তটি দেখো বাহু কোন বাহু অর্থাৎ এস এ এস শর্ত এস এস শর্তটা কি একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য ও তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপ অপর একটি ত্রিভুজ অনুরূপ দুটি বাহুর দৈর্ঘ্য এবং তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপের মান সমান হলে তাদের আমরা সর্বসম ত্রিভুজ বলতে পারবো অর্থাৎ ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডি কে সর্বসম বলতে পারবো কোন বাহু শর্তে কী শর্তটা শর্তটা হচ্ছে দেখো যদি আমি এই বাহুটা সমান সমান এই বাহুটা দেখাতে পারি একটা শর্ত অর্থাৎ কে সমান সমান সময় কি দেখাতে পারি ডিই দেখাতে পারি দু নম্বর কি দেখাতে হবে এসি সমান সমান ডিএফ দেখাতে হবে এই বাহুটা সমস্যা এই বাহুটা তাহলে আমার এই এদের অন্তর্ভুক্ত কোন বলতে এই কোন দুটো সমান হতে হবে আর একটা শর্ত কি তিন নম্বর শর্তটা হচ্ছে কোন বিএসি সমান সমান কোন এফ হতে হবে যদি এই তিনটি শর্ত সিদ্ধ করে তবে বাহু কোন বাহু শর্ত অনুসারে ত্রিভুজ দুটি সর্বসম হবে সম সর্বসম্মত তৃতীয় শর্তটি হলো কোন বাহু কোণ অর্থাৎ অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল এএসএ শর্তটি কি একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ ও একটি বাহুর দৈর্ঘ্য অপর একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ এবং অনুরূপ বাহুর দৈর্ঘ্যের সমান হলে তাকে কোন বাহু কোণ বা এএসএ শর্তানুসারে সর্বসম্মত বলবো অর্থাৎ ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ এই যে ত্রিভুজ দুটো আছে এই ত্রিভুজ দুটোকে সর্বসময় যদি এই শর্ত অনুসারে সর্বসম বলতে হয় তো কীভাবে করতে হবে আমরা দেখাতে পারি কোন এ এর অনুরূপ কোন হচ্ছে ডি এফ এইটা সমান হতে হবে দু নম্বর কি কোন এই কোনটার সাথে এই কোনটা সমান হতে পারে অর্থাৎ কোন এসিবি সমান সমান কোন ই এফ ডি এটা সমান হতে পারে আরটা শর্ত কি আর যে কোনো একটি ভাবে সমান হতে পারে যে কোনো একটি বউ এই ভাটার সাথে এই হতে পারে এই ভাওটার সাথে এই পারে যে কোনো অর্থাৎ আবার এবি সমান সমান কি হতে পারে ডি ডি হতে পারে এই তিনটি শর্ত সিদ্ধ হলে তখন আমরা বলতে পারব কোন বাহু কোন এই শর্তে সর্বসম্ম ত্রিভুজ অর্থাৎ ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডি এ এই শর্তে সর্বসম বাহু কোন বাহু কোনো শর্তে সর্বসম্ম হবে সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে সর্বসম্মতার শর্ত হল সমকোণ তো সমান হবেই অতিভুজ আর অপর যে কোনো একটি বাহু সমান হতে হবে অর্থাৎ যে একটি সমকোণ ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ও একটি বহর দৈর্ঘ্য অপর একটি সমকোণ ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ও একটি বহর দৈর্ঘ্যের সমান হলে তবে ত্রিভুজ দুটি সর্বসম হবে এই তিবুজ দুটির ক্ষেত্রে দেখো যদি বি আর ইকোনটা নব্বই ডিগ্রি হয় বা সমকোণ হয় তবে যদি আমি দেখাতে পারি এবি সমান সমান কি এবি সমান সমান ডি দেখাতে পারি ও অতিভুজ এসি সমান সমান অতিভুজ ডিএফ হতে হবে এই দুটো শর্ত আর হচ্ছে কি এইটা তো কোন সমকণ আছেই কোন এবিসি সমান সমান কত কোন ডিইএএফ এই শর্ত অনুসারে আমরা ত্রিভুজ বলতে পারি দেখো এখানে এবি করেছে আমরা এবি ডি সমস্যা না করে আমি বিসি সমস্যা অথবা এই দুটি সমান অতিভুজ সমান হতেই হবে যদি হয় তবে ত্রিভুজ দুটিকে আমরা সমকোণ অতিভুজ বাহু শর্ত অনুসারে সর্বসম বলতে পারব আবার দেখো যদি দুটি ত্রিভুজের ক্ষেত্রে কোনগুলো প্রত্যেকটি কোন সমান হয় অর্থাৎ এই ত্রিবুজ ছবি দুটো দেখো এটা ষাট ডিগ্রি এটা ষাট ডিগ্রি এটা সত্তর ডিগ্রি সত্তর ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি পঞ্চাশ অর্থাৎ দুটো ত্রিভুজের প্রত্যেকটি কোণে সমান তাহলে এই দুটো ত্রিভুজকে কি আমরা সর্বসময় বলতে পারব না সর্বসময় বলতে পারবো না তাহলে কী বলতে পারবো এই দুটোকে আমরা সদৃশকনি ত্রিভুজ বলবো অর্থাৎ সদৃশকনি ত্রিভুজ কাকে বলবো যে ত্রিবুজের প্রত্যেকটা কোন